لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله. وعليكم السلام ورحمة الله وبركاته ديني بأي هالمشيخ ويست ভারত থেকে ভাই জানতে চেয়েছেন একটি হাদিসের আলোকে ইয়াজুস মাহাজুস ও কি ইয়াজুস মাহাজুস মূলত হচ্ছে মানব সভ্যতার ইতিহাসে দুটি সম্প্রদায় ইয়াজুজুন একটি সম্প্রদায় মা জুজুন সম্প্রদায় এদের কথা পবিত্র কোরআনে কারিম এসেছে হাদিসে এসেছে এবং কিতাব উসামাউইয়া অর্থাৎ তাওরাত ও ইঞ্জিলেও এদের কথা বলা হয়েছে আদম আলি সাল্লা সাল্লামের সৃষ্টির পনেরো হাজার পর তাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং বলা হয়েছে যে তারা হচ্ছে হজরত নুহ আলি সালাতামের ছেলে ইয়াফিফ এর বংশধর হজরত আবু হুরায় রদিয়াল্লাহ তাল আনহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তাদের ব্যাপারে বলিদ আলী নু হিসাম ওয়াহাম ওয়াইফিফ

তারা কোথায় আছে এ ব্যাপারে আল্লাহ আলাম আল্লাহ ই ভালো জানেন এ ব্যাপারে আর কেউ জানেন না একমাত্র ভালো জানেন কোন এলাকায় কিভাবে আছে আল্লাহ পবিত্র মা এর ব্যাপারে বলা হয়েছে এবং তাদেরকে কোথায় রাখা হয়েছে এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন কারিমে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন সম্পর্কে খবর দিয়ে বলতেছিলেন যে একদা দুল সম্প্রদায়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তিনি অতিক্রম করছিলেন তখন ওই সম্প্রদায়ের লোকেরা তাকে বলেছিল যে হে তুমি আমাদের এবং এই ও মাঝে একটা বন্ধন সৃষ্টি আই মিন বন্ধন বলতে একটা বাধা সৃষ্টি করে দিয়ে যাও একটা দেওয়াল তৈরি করে দিয়ে যাও যার মাধ্যমে আমরা তাদের ফাসাদ থেকে আমরা তাদের অনিষ্ট থেকে বাঁচতে পারি কারণ মাজুজ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে ফাসাদ সৃষ্টিকারী সবচেয়ে বেশি অনিষ্ট সৃষ্টিকারী ছিল তারা তো ওই সম্প্রদায় তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য বলেছিল জুল করনাইনকে তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়ার জন্য তখন দোল তাদের মাঝে একটি বড় দেওয়াল তৈরি করে দিয়েছিলেন বলা হয়েছে এই দেওয়ালটি ছিল বিল হাদিদি বিল হাদিদি হাস হাদিদ অর্থাৎ লোহা এবং পিতল লোহা এবং পিতল দিয়ে একটা দেওয়াল ওই সম্প্রদায় এবং মাঝে করে দেওয়া হয়েছে সুতরাং মাজুজ একটি দেওয়ালের দেওয়ালের নিচে চারপাশ দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়েছে তারা ওখান থেকে বের হতে পারে না বলা হয়েছে যে তারা ওখান থেকে বের হওয়ার জন্য সারাদিন এই দেওয়ালটিকে তাদের জিব্বা দিয়ে চাটে চাটতে 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 জিব্বাটি যখন এই দেওয়ালটি যখন একবার পাতলা হয়ে যায় যে বের হয়ে যাবে এমত অবস্থায় তারা টায়ার্ড হয়ে যায় দুর্বল হয়ে পড়ে এবং বলে ঠিক আছে বাকিটুক আগামী দিন আমরা চেটে যাব কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে দেখে যে দেওয়ালটি যেমন ছিল ওভাবেই হয়ে রয়েছে ওভাবেই হয়ে গেছে তারা আর ভাঙতে পারে না এভাবে কেয়ামত পর্যন্ত তারা চেষ্টা করে যাবে কিন্তু পাক রব্বুল আলামিন যখন অর্ডার করবেন এই দেওয়ালটিকে ভেঙে ভেঙ্গে ফেলতে পারবে আল্লাহ পাকের ওয়ার্ডারে তার আগ পর্যন্ত তারা ভাঙতে পারবে না কারণ এই সম্প্রদায়ের বের হওয়াটা হবে হচ্ছে কেয়ামতের একটা বড় আলামত আল্লাহ রব্বর আলা মিনকুরানে বলেন হ্যাঁ ফুতি হাতিয়াজুস ওয়া মাহযুস ওয়াহুম মিন কুল্লি হ্যাঁ ওয়াখতারাবাটিল ওয়াদুল হাকু আল্লাহ বলছেন যখন ইয়াজুস এবং মা মাহজুস কে খুলে দেওয়া হবে তাদের দেওয়ালকে এবং তারা বিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং এই সময় ক্যামত শুরু হয়ে যাবে কয়ামত চলে আসবে সুতরাং অ্যাজুস মাজুজের বের হওয়াটা হচ্ছে সবচাইতে একটা বড় আলামত কয়ামতের জুজ মাজুদের তিনটি প্রকার রয়েছে এক প্রকার হচ্ছে লম্বা কাতুলিল উর্জ উর্জ মানে কি উর্জ মানে ধান বা ভাত এই ভাতের ধানের মতো লম্বা হবে তারা ধান লাগাইলে জমিনে যতটুকু লম্বা হয় এতটুকু লম্বা হবে অসন পুহন তো উলুহ আরেকটা হচ্ছে যাদের লম্বা এবং দুর্গ এবং আড়ে প্রশস্ততা সমান হবে এ রকম হবে আরেক প্রকার হচ্ছে ইফতারিস ওয়াহাদুহুম উযুনাহু একজন আরেকজনের কান কি করবে ছিড়ে ফেলবে একজন আরেকজনের কান ছিড়ে ফেলবে এই জন্য তারা সবাই একে অপরের কানকে ঢেকে রাখবে বাঁচানোর জন্য ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা বললেন لا يموت رجل منهم حتى يولد لصلبه الفرج ألف رجلিন আল্লাহু আকবার ইবনে আব্বাস বলেছেন রসুল সাল্লাহ বলেছেন যে ইয়াজুজ মাহাজুজের কোন ব্যক্তি মরবে না যতক্ষণ পর্যন্ত একজন থেকে এক হাজার ব্যক্তি জন্মগ্রহণ করবে অর্থাৎ তাদের প্রত্যেকেই এক হাজার করে মানুষ জন্ম দিবে তারপরে সে মৃত্যুবরণ করবে এভাবে পৃথিবীতে তাদের সংখ্যা এমন ভাবে বাড়বে প্রচুর পরিমাণ সংখ্যা বাড়বে আর তারা কখন বের হবে হজরত ঈসা আলাইসাল্লাতু ওয়াসাল্লাম তারপর হজরত আহ আহ ইমাম মাহদি ঈসা আলী সায়দুল ইমাম মাহদি তারপর দাজ্জাল এগুলা বের হওয়ার পরে তারা বের হবে দাজ্জালের সাথে যুদ্ধ হবে হজরত এইসা আলী সালসাল্লামের যুদ্ধ হওয়ার পরে তারপর বের হবে ওইস মাজুজের সাথে যুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কারোর থাকবে না তখন আল্লাহ রব্বুল আলমিন ঈসা আলি সলিয়াত সাল্লামকে ইয়াজুজ সাথে যুদ্ধ করার জন্য পাঠাবে তখন এয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার জন্য ঈসা আলি সালাত সাল্লাম মমিনদেরকে নিয়ে পাক রব্বুল আলমিনের সহযোগিতায় আল্লাহর সাহায্যে তারা চলে যাবে ইয়াজুস মাহুদ মোকাবেলা করার জন্য তাদের ফাঁসাদ থেকে মমিনদেরকে বাঁচানোর জন্য আর সেই জায়গাটা হবে কোথায় ফি জাবালে তুর তুর পাহাড়ে মিশরের তুর পাহাড়ে সায়না এলাকায় ফিলিস্তিনের পাশে ইসরায়েলের পাশে তুর পাহাড়ের ওখানে গিয়ে তাদের সাথে দেখা হবে এবং যুদ্ধ হবে হজরত ঈসা আলী সাল্লা তুয়া নিয়ে অ্যাজুস মাহাজুজের সাথে বিশাল তুমুল যুদ্ধ হবে এবং তাদেরকে কচু কাটার মতো কেটে ফেলবে এই আজুস মাজুজ যখন পৃথিবীতে বের হবে তখন তারা কি করবে বিশাল মুসলমানদের মুমিনদের বিশাল সমস্যা দেখা দিবে তারা বের হওয়ার সাথে সাথে পৃথিবীর যত পানি আছে সব খেয়ে ফেলবে একটা রেওয়ায়তে এসেছে কতটুকু সহি আমি জানি না তবে পেয়েছি যে তারা সব পানি খেয়ে ফেলবে কারণ তারা এত পিপাশিত হবে যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না কারণ তারা সব সময় ওই লোহা এবং পিতলের দেওয়াল চাটতে চাটতে তারা এত পিপাসিত হবে যে বের হওয়ার পরে তারা সব টুক খেয়ে ফেলবে এইভাবে তাদের দ্বারাই অনেক ফাসাদ সৃষ্টি হবে বিশ্বের বুকে তারা ফাসাদ সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা করবে এবং তাদেরকে টাইট করার জন্যে তাদেরকে সমুলে ধ্বংস করার জন্যে আল্লাপাক আকরব্ব আলমিন হজরত এইসা আলী সলাতুসাল্লামকে মমিনদের সাথে পাঠিয়ে তাদের মাঝে যুদ্ধ হবে তা হজরত এইসা আলী সলাতুসাল্লাম তাদেরকে প্রতিহত করে পরাজিরুজ মাজুজের সংক্ষিপ্ত পরিচিতি আহ সম্পর্কে বিশাল বড় আলোচনা আলোকে আলোচনা করতে গেলে সময় প্রচুর সময় লেগে যাবে সংক্ষিপ্ত ভাবে ও মাজুজকে জানার জন্য চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ